আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমন একটি সেটিং এর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব যে সেটিংটা আপনার ফোনে করা থাকলে আপনার কোনো ইনকামিং কল আপনি ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না। সাধারণত কি হয়, আপনার ফোনে কেউ কোনো ফোন আসলে আপনি ছাড়াও যে কেউ রিসিভ করতে পারে। আপনি যে ধরনের লক করে রাখুন না কেন আপনার ফোনে, যে কেউ চাইলে কিন্তু আপনার ফোনটাকে সে রিসিভ করতে পারবে। হয়তো সে ফোন দিতে পারবে না, কিন্তু ফোনটা কোনো ফোন আসলে সে ফোনটা কিন্তু সে রিসিভ করতে পারবে। এই সেটিংসটা করে নিলে আপনি ছাড়া অন্য কেউ আপনার ফোন চিত্তচিত্ত নষ্ট করে ফেললেও আপনার ফোনটা রিসিভ করতে পারবে না সে। তো বিহার, সেই মূল্যবান সেটিংসটা কি চলুন দেখে নেওয়া যাক। তো ফোন লক করার জন্য আমরা সরাসরি চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ অপশনে আমরা লিখব ICLOCK, আইসি লক লিখে আমরা এখন সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে এই অ্যাপটিকে ইনস্টল করবেন। এই লোগোটা দেখে, এই লোগোটা দেখে আপনারা অ্যাপটাকে ইনস্টল করবেন। তো আমরা অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি। অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে কিছু পারমিশন দেওয়া লাগবে, তো আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু পারমিশন দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ডুরো আবার আদার অ্যাপস, এই ডান পাশে ক্রস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে এটাকে ওকে করে দিবেন। এখান থেকে পারমিশনটা দিয়ে দিব। পারমিশন দিয়ে ব্যাকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক হয়ে গেছে। এরপরে দ্বিতীয়টা যেটা আছে ক্রস মার্ক, আমরা আবারও এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা অ্যালাউ করে দিব। দেখতে পাচ্ছেন টিক মার্ক হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন স্টেপ টু, স্টেপ টু তে সেট লক টাইপ, আপনি কোন ধরনের লকটা করতে চাচ্ছেন। এখানে পিন প্যাটার্ন, তো আমি এখানে পিন লকটা দিব, পিনটা সেট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন স্টেপ থ্রি, স্টেপ থ্রি তে সেট পিন, তো সেট পিনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে 4 ডিজিটের একটা পিন দিতে হবে। আপনি অবশ্যই এখানে এলোমেলো পিন দিবেন, তো আমি 1470 এটাকে দিয়ে নেক্সট করে দিব। এরপর আবারও দিতে হবে রিটাইপ 1470, কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে আমাদের পিনটা সেট হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন এনাবল লক, এটাকে এনাবল করার জন্য আপনাকে চেক মার্কটা অন করে দিতে হবে। এরপর চলে আসবেন সেটিংসে, স্টেপ 5 সেটিংস। তো আমরা সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট কল আফটার 3 আনসাকসেসফুল অ্যাটেম্পস, আমরা এটাতে টিক মার্ক করে দিব। এটাতে টিক মার্ক দেওয়ার মানে হচ্ছে আপনার ফোনটা যখন কেউ রিসিভ করতে যাবে উল্টা পাল্টা পিন দিবে, তিনবার ভুল পিন দিলেই আপনার কলটা কেটে যাবে, কলটাকে সে রিসিভ করতে পারবে না, কলটা কেটে যাবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার কোনো ইনকামিং কল যে কলটা আসবে সেই কলের নাম্বারও কেউ দেখতে পাবে না, নাম্বারটাও হাইড থাকবে, নাম্বারটা কেউ দেখতে পাবে না এবং ফোনটাকে রিসিভ করতে পারবে না। আমাদের সেটিং করা শেষ, এখন আপনি ফোনটা লক করে কোথাও রেখে দেন। আপনার কোনো ইনকামিং কল আসলে আপনি ছাড়া অন্য কেউ আপনার কলটাকে রিসিভ করতে পারবে না। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।